মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি পড়না কি ভেবেছিলি? ভিডিও করে আমাকে ভয় দেখিয়ে আমাকে প্রভোক করে সব সত্যি কথা বার করে নিবি? ভেবেছিলিস আমি গড় গড় করে বলে দেবো যে হ্যাঁ আমি সরিয়েছি হাটটা, আর আমাকে ওই ভিডিও দেখিয়ে কেস খাওয়াতিস, তাই না? হে ভগবান, ফোনটাও তো ধরা পড়ে গেল, এবার কি করব? এটাই তো একমাত্র রাস্তা ছিল প্রমাণ জোগাড় করার। পুজোর দিনে বর বউ মিলে প্রমাণ জোগাড় করতে বেরিয়ে গেছিস, হ্যাঁ? তোর এই সমস্ত পুরনো টেকনিক না আমার অনেক আগে থেকে জানা আছে, তোর কথা শুনে আমার প্রথমেই ডাউট হয়েছিল। কাবেরী, ফোনগুলো নিয়ে ফরম্যাট করে দাও, যাও। ঈশা, তুই কিন্তু এটা করতে পারিস না। আমার সেফটির জন্য তো এটুকুনি করতেই হবে, পর না বল, এবার বল কি করবি তুই? তোর কাছে তো প্রমাণ করার আর কোনো রাস্তা রইল না। প্রমাণ? প্রমাণের ভয় যখন তুই পাচ্ছিস ঈশা, তার মানে তুই নিজের মুখে স্বীকার করছিস যে হাতটা তুই সরিয়েছিস। হ্যাঁ, আমি হাতটা সরিয়েছি, কিন্তু কি করবি তুই? না পারবি ওই হার খুঁজে বার করতে, আর না পারবি ওই হার চুরি যাওয়ার সাথে আমার কোনো লিংক আছে এটা প্রমাণ করতে। কিচ্ছু করতে পারবি না পর্ণা। তোকে, তোর বরকে, তোদের ঠাম্মিকে, ব্লক, মিডিয়া, প্রেস সবার সামনে দিয়ে পুলিশ হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাবে। আমার এগেনস্টে কোনো প্রমাণ নেই তোর কাছে পর্ণা। যা, প্রমাণ করার চেষ্টা কর, ওই হার তুই চাইলেও জম্মেও খুঁজে পাবি না। ঈশা, এটা কিন্তু তোর ভুল ধারণা। দরকার পড়লে আমি তোর বাড়ি সার্চ করব। বাড়ি সার্চ করবি? আমার বাড়ি সার্চ করবি? কর না, আমার বাড়ি সার্চ কর, অয়ন দাদের বাড়ি সার্চ কর, কিন্তু তোদের এই ছোটাছুটি সার হবে। ঈশার বাড়ি সার্চ করা হবে কথাটা শুনেও ও এতটা কনফিডেন্ট, তার মানে নিশ্চয়ই ওরা নিজেদের কাছে হাতটা রাখেনি। পর্ণা, তোর কি আমাদের এতটাই বোকা মনে হয়? আমরা জানি না ওই জিনিস চুরি গেলে তুই আমাদের বাড়ি সার্চ করতে পারিস। তার উপর আবার অঙ্কিতা ম্যাডাম, তার সাথে তোর যা খাতির। শয়তানটা আগে থেকেই সবটা আন্দাজ করে রেখেছিল, সেভাবেই আটঘাট বেঁধে চুরি করতে নেমেছে। পর্ণা, ওই হার আমরা সরাইনি, ওই হার যেখানে থাকার সেখানেই আছে। কোথায় থাকতে পারে হারটা? নিজেরা যখন নিয়ে আসেনি তাহলে নিশ্চয়ই কোথাও একটা তো রেখেছে। এত বড় বড় কেস সলভ করেছিস পর্ণা, এবার এই হারটাও খুঁজে দেখা, দেখ চেষ্টা করে দেখ হারটা খুঁজে পাস কিনা। পর্ণা, ঈশা এবার তোর সিলেবাসের বাইরে চাল দিয়েছে, তোর ধরাছোঁয়ার বাইরে। শোন ঈশা, মায়ের হার তুই যেখানে রাখিস না কেন, ওটা তো আমি খুঁজে বার করবই। পর্ণা কখনো তোর কাছে হারেনি, আর দেবী পক্ষতে তো হারবেই না। মা দুর্গার আশীর্বাদ নিয়ে দুর্গতি নাশ তো আমি করবই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।